দরুদ ও সালাম মুর্শিদ হক বিশ্ব মানবতার পরম বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন নবী কুলের শিরোমণি বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূল আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা রবিউল আউয়াল মাসের মধ্যে অবস্থান করছি। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে প্রেরণের মধ্য দিয়ে সমস্ত অশান্তি, সমস্ত অবিচার, অনাচার সমস্ত কিছু দূরীভূত হয়ে গিয়েছিল বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীর মানুষগুলোকে ভালো করার জন্য পৃথিবীর মানুষগুলোকে যুগে যুগে এই মানুষগুলোকে দয়া করে, মায়া করে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, বিধায় মানুষগুলোকে ভালোর জন্য, যাতে এই মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্ত থেকে উঠে এসে জান্নাতের পথে হাঁটতে পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদম আলাইহিসসালাম থেকে শুরু করে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিসসালামদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতেই যেহেতু দুনিয়ার সূচনা, সেহেতু যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো মানুষ না থাকে, তাহলে এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরুতেই নবী আদম আলাইহিসসালামকে নবী হিসাবে প্রেরণ করেছেন। নবী আদম আলাইহিসসালাম যখন নেই, তারা বর্তমানে নূহ নবী আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন। এরকম করে যখন যেখানে যে অবস্থাতে নবীর দরকার, রাসূলের দরকার, আম্বিয়া আলাইহিসসালামদের দরকার, অর্থাৎ হিকমা এবং কিতাব তেলাওয়াত করে মানুষদের সামনে উপস্থাপন করা দরকার, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোনো গোত্রের জন্য, কোনো বংশের জন্য, কোনো সমাজের জন্য, কোনো জাতির জন্য, কোনো কোনো সময় কোনো রাষ্ট্রের জন্য এক একজন নবী এবং আম্বিয়া আলাইহিসসালামদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। তারই ধারাবাহিকতায় পৃথিবীতে যে কোনো কিছুর শুরু হলে তার শেষ আছে, পৃথিবীতে যে কোনো কিছু যখন শুরু হয় তার শেষ আছে। নবী আদম আলাইহিসসালামের মধ্য দিয়ে পৃথিবীতে নবী আসা শুরু হয়েছিল, আর তার যেহেতু ইতি টানতে হবে, শেষ করতে হবে, এই জন্য রব্বুল আলামিন তার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া শেষ নবী হযরতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য দিয়ে নবুয়তের দরজাকে তিনি বন্ধ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, সর্বশেষ সমস্ত নবীদের মধ্যে উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার সম্মান বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিসসালামকে প্রেরণ করলেন, নবী নূহ আলাইহিসসালামকে প্রেরণ করলেন, ইব্রাহিম আলাইহিসসালামকে প্রেরণ করলেন, ইসমাঈল আলাইহিসসালামকে প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করলেন, ইউসুফ নবী আলাইহিসসালামকে প্রেরণ করলেন, অসংখ্য নবী এবং আম্বিয়া আলাইহিসসালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করলেন। কেন এই নবীরা পৃথিবীতে আসে আর আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে কেন পাঠান, সেটা আমরা আল্লাহর কাছ থেকে জেনে নিলেই ভালো হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এবং কিতাবকে এজন্য পাঠায় যে লিতুখরিজান নাস মানুষদেরকে যেন ইলাল যুলুমাতি ইলান নূর, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর মানুষদেরকে যেন অন্ধকার থেকে, জুলুমাত থেকে, জাহিলিয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীরা পৃথিবীতে আসে হিকমতের সাথে এবং কিতাব দিয়ে যেন লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আলোর দিকে যেন মানুষদেরকে নিয়ে আসতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কিতাব সহ পৃথিবীতে প্রেরণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রেরণ করেছেন? যাতে এই নবীরা মানুষদেরকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে, জাহান্নামের রাস্তা থেকে তুলে নিয়ে, জাহিলিয়াত থেকে, অন্ধকার থেকে, জুলুমাত থেকে, জুলুম থেকে, এই মানুষগুলোকে যেন নবীরা তাদের আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত কিতাব পাঠ করে করে তাদের হিকমা দিয়ে তারা যেন মানুষদেরকে এই অন্ধকার দিকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্যই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে প্রেরণ করেন। ভাইরা আমার, সেই নবীর সূচনা হয়েছিল নবী আদম আলাইহিসসালামের মধ্য দিয়ে। সেই নবী এবং রাসূলের শেষ মোহর এবং দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আপনার আমার প্রিয় নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণের মধ্য দিয়ে। ভাইরা আমার,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে প্রেরণ করলেন, 40টি বৎসর মক্কার অলিতে গলিতে চলাফেরা করলেন, 40টি বৎসর মক্কার অলিতে গলিতে বিশ্ব নবী চলাফেরা করলেন, এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর পদচিহ্ন পড়ে নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষ আমার নবীর সততা সম্পর্কে, তার আচরণ সম্পর্কে, তার ব্যবহার সম্পর্কে, তার শিষ্টাচার সম্পর্কে, তার আমানতদারি সম্পর্কে, তার বিশ্বস্ততা সম্পর্কে জানেন না, এমন কোন মানুষ মক্কাতে ছিল না। এবং নবুয়তের পূর্বেই বিশ্ব নবীর সততা, তার আমানতদারিতা শুধু মক্কার কাফেররা নয় তার আশেপাশের অসংখ্য অগণিত মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। ভাইরা আমার, যেই মানুষটাকে তারা তার আমানতদারিতার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মুহাম্মদ, তারা তার নাম যে আহম্মদ, তার নাম যে মুহাম্মদ, এই নামগুলো ডাকা বাদ দিয়ে তারা একটি পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যে লকবগুলো দিয়েছিল, তারা যে উপাধিগুলো আল্লাহ রাসূলকে দিয়েছিলেন সেগুলো ধরে ধরে তারা ডাকতে শুরু করে দিলেন। অনেকেই তারা এই মুহাম্মদ নামগুলো আর ডাকে না। বিশ্ব নবীকে 40 বছরে তারা কেউ তাকে বলেন আল আমিন, কেউ তাকে বলেন আস সাদিক, এরকম করে করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছিলেন। কাফেররা পর্যন্ত তার কাছে আমানত হিসাবে স্বর্ণ অলংকার টাকা পয়সা অর্থ সম্পদ তার কাছে রাখতেন। কিন্তু যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তার কাছে যখন কিতাব চলে আসলো, তার কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হলো, কিতাব চলে আসলো, যখন তিনি নবী হলেন আল্লাহর পক্ষ থেকে, যখন তিনি আল্লাহর বার্তাবাহক হলেন, এবং এক আল্লাহর একত্ববাদী আল্লাহর যখন তিনি ঘোষণা দাওয়াতের কাজ যখন শুরু করে দিলেন, যেই মানুষগুলো তাকে বলতো আল আমিন, যেই মানুষগুলো তাকে বলতো বিশ্বাসী, যেই মানুষগুলো তাকে বলতো সত্যবাদী, সেই মানুষগুলো চতুর্পাশ থেকে নানাবিধ বিভিন্ন রকম করে তারা তাকে কষ্ট দিতে শুরু করে দিল। ভাইরা আমার, এই রবিউল আউয়াল মাস আসলে আমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে মিলাদের নামে, কিয়ামের নামে, ঈদে মিলাদুন নবীর নামে আমরা বিশ্ব নবীকে কেন্দ্র করে, তার জন্মদিনকে কেন্দ্র করে আমরা হালুয়া রুটি আর গরুর গোশত আর জিলাপি মিষ্টি খেয়ে আমরা দিন অতিবাহিত করি। আমাদের ইমাম সাহেবরা, আমাদের মৌলবীরা, তারাও অনেকে দেখা যায় যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জন্মগ্রহণ করেছিলেন তার এই জন্ম বৃত্তান্ত বলে বলে শেষে মিলাদ কিয়াম করে মিষ্টি আর জিলাপি আর খুরমা আর গরুর গোশত খেয়ে আমরা বাড়িতে গিয়ে ঘুমাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের সময় আপনি এবং আমি, আপনারা এবং আমরা, তার আজকে এই 1450 বছর পরে তার জন্মের কথা শুনে যে খুশি হয়ে আমরা মিষ্টি খাই তার থেকেও বেশি খুশি হয়েছিলেন বিশ্ব নবীর জন্মের কথা শুনে আবুল আহাব। কে? আবুল আহাব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে তিনি দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, আজাদ করে দিয়েছিলেন। আবুল আহাবের মতো মানুষ, যে আবুল আহাব নবুয়তের পরে বিশ্ব নবীকে যত কষ্ট দিয়েছে অন্য কেউ এত কষ্ট দেয়নি, অথচ বিশ্ব নবীর জন্মের কথা শুনে আবুল আহাব তার দাসীকে আজাদ করে দিয়েছিল। সত্যি কি আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে? দাসী বলেছেন হ্যাঁ, আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। যদি তাই হয়, এই খুশির মুহূর্তে, এই খুশির সংবাদে আমি তোকে আজকে থেকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আমরা তো এতটুকু ভালোবাসা দেখাতে পারবো না, কিন্তু আমরা এতটুকু পারি শুধু মিষ্টি খাইতে। কিন্তু যেই নবীর মিলাদ শুনে, যেই নবীর জন্ম বৃত্তান্ত শুনে আমরা কান্নাকাটি করি, খুশি হই, ব্যথিত হই, খাবার খাই, মিষ্টি খাই, সেই নবীর 40 বছরের কথা শুনে আমরা এতটা আবেগ আপ্লুত হয়ে যাই। কিন্তু যেই নবী তার 40 বছরের পরে যে 23টি বছর, এই 23 বছর সম্পর্কে আমরা কথাও বলি না, আমরা জানতেও চাই না, আমরা মানতেও চাই না। এটা রবিউল আউয়াল মাস চলছে, বিদায় এই কথাগুলো বলতেছি, কারণ এই মাস আসলেই আমরা, রবিউল আউয়াল আসলে আমরা নবীর নামে কান্নাকাটি করি, গান বলি, গজল বলি, আমরা জুলুস করি, কুলুস করি, রাস্তা দিয়ে আমরা মিছিল মিটিং করি। আর যখন এই মাস চলে যায় আর আমরা বিশ্ব নবীকে চিনি না। মিছিল মিটিং করেন, তাহলে নবী যে বিদায় নিল তার জন্য কি করবেন? আবার আর একটা গরু জমাই করে কান্নাকাটি করা দরকার আছে না? ঠিক কিনা? গরু একটা দিয়ে হবে না, কয়টা লাগবে? দুইটা গরু লাগবে। আজকে আমাদের সুন্না কোথাও নাই, কোথাও সুন্না নাই। স্বামী স্ত্রীর সাথে কেমন করে আচরণ করবে সেটাও আজকে স্টার জলসার কিরণ মালা থেকে শেখা লাগে, কিন্তু আমার নবীর সুন্নায় অ্যাপ্লাই করা হয় না।
সন্তানের নামটা কি নাম রাখবো সেটাও আজকে বস্তা বস্তা সংস্কৃতি আজকে আমাদের মিডিয়া থেকে নেওয়া লাগে, আমার নবীর সুন্নাহ থেকে আমরা নিতে চাই না। খাবারটা কেমনে খাবো সেটাও আমরা দেখি, ওরা কেমন করে কাটা চামচগুলো হাত দিয়ে ধরে সেটাও আমাদেরকে শিখতে হয়, কিন্তু আমার নবীর সুন্নাহ আমরা চাই। আর যদি আপনি আমার নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতেন মানতে পারতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট থাকবে, ইসলামকে মনোনীত জীবন বিধান পেয়ে সন্তুষ্ট থাকবে এবং আমার নবীকে শেষ নবী পেয়ে সন্তুষ্ট থাকবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাকে জান্নাতে দেওয়া ওয়াজিব হয়ে গিয়েছে। তাও সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সুন্নাহগুলোকে আঁকড়ে ধরে আমাদের মুখে নয় কাজে কর্মে নবীর সুন্নাহগুলোকে পালন করে নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই পড়েন।